আমি ঘাপতলি হাঁটি শুইবার পারি নাই, বইবার পারি নাই, দুটা বাচ্চা নিয়ে গেছি। আমার যে বাচ্চাগুলোর মুখমুখি চাইছি, একবার গরুগুলোর মুখমুখি চাইছি, বাচ্চার মুখমুখি চাই কইছি আল্লাহ, ওকে কেড়ে নিয়ে আসছি আমি ওদের মুখমুখি। ওরা কি একটা আমার গরু মুখে চামো না, আমি ওগুলো সেবা করুম। আমার দেখি আমি অনেক কষ্ট পেয়েছিলাম ভাই। মানে গাবতলি হাটে গিয়ে আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছি আমি, গরু পেলে যে কষ্ট না পাইছি আমি, 3 দিনেতেই কষ্ট পেয়েছি ভাই। ওখান তো দিন দিন বড় গরু পালে যারা, তারা তো নিঃস্ব হয়ে যাইতাছে। ওখান যদি প্রধানমন্ত্রী যদি আমাকে মুখমুখি চায়, দেশে সে আমরা খামার করে উঠতে পারবো। গরিবের জন্য কয় খামার করো তোমরা, আমরা যদি খামারই করি, যদি আমরা এভাবে যদি গরুগুলো বিক্রি করতে না পারি, তাহলে আমরা খামার করে কি করবো? গরু ঘুরে আনলাম, মানুষের মনে করে কষাই দামে বিক্রি করতে, আমি কষাই দামে বিক্রি করলে তো আমি শান্তি পাবো না। আমি আজ দেখ, আমি আল্লাহর কাছে আশা করি আমি আরেক বছর ওগো পালবার মতো রিয়াদ করছি। আল্লাহ তুমি আমার পালবার মতো তৌফিক দাও, আমি যেন ওগো কুরবানি রিয়াতে পালন করা পারি। আমার জানি আল্লাহ, মানুষে জানি আল্লাহর দোয়াই জানি, মানুষে জানে আমার মুখমুখি তাকিয়ে দেখে যে হ্যাঁ, মানুষে যে কষাই দামে বিক্রি করতে করছে, হ্যাঁ তো পরে নাই, তা তো হ্যাঁ আশা করে পালছে, যাই এবার তার মুখমুখি আমরা চাই। এটুকু যদি মানুষে যদি আমাদের প্রধানমন্ত্রীরা ইয়েরা যদি আমার মুখে চাইতো, তাহলে আমি অনেক শান্তি পাইতাম। আপনাকে ফিরোজাপা একটা কথা বলবেন, যে আপনি বলেছিলেন যে আমি আর গরুর হাটে নিব না, কেন বললেন? হ্যাঁ আমি গরুর হাটে নিয়ে ভাই অনেক কষ্ট পাইছি, গরু অনেক কষ্ট পাইছি, আমি অনেক কষ্ট পাইছি। আমার লোক নাই, আমি কামলা জামলা নিয়ে ওগো হাটে নিচ্ছি, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার যদি আমি যদি হাটে নাও নিতাম, তা যদি আমি বিক্রি করতে না পারতাম বাড়ির থেকে, তা আমার ওই টাকাটি থাকলে আমি গরু নিয়ে পোলাপান নিয়ে খাইতে পারতাম। ওখন আমার অনেক টাকা খরচ হয়ে আমার গরুগুলো আমি বিক্রি করতে পারলাম না, এই জন্য আমার মন অনেক খারাপ হয়ে গেছিল যে গরু আর জীবন আমি হাঁটি নেবো না। আল্লাহ কাছে আশা করি আমি জানি বাড়ির থেকে বিক্রি করতে পারি। তারা যদি কয় আগে থাকতে কিনে খেয়ে যায়, যে জবান মতো কিনে খেয়ে যায়, তারা যদি কয় যে আমাকে ঈদের দিন নিয়ে দেবে কি ঈদের আগের দিন নিয়ে পৌঁছে দেবে, আমি তাই নিয়ে দিয়ে আসবো, তাবো তবু আমি গরু হাঁটি নেবো না। আমি এটুকু আল্লাহ কাছে কামনা করি। মানে আপনি এবার মানে গরু বিক্রি করবেন, আপনার মানে এলো বাসা থেকে? বাসা থেকে আসা। তো আপনার বাসার ঠিকানাটা কি, একটু যদি কেউ আসতে চায়? হ্যাঁ আমি হেশমকে মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আমার এখনই বলে দেন, তাহলে আমাদের এই ভিডিওটা দেখে হয়তো বা কেউ আপনার এই ভিডিওটা চোখে পড়লো চলে আসতে পারে। বলেন ফুকরাটি গ্রাম, ফুকরাটি সাইপাড়া, গ্রামের নাম ফুকরাটি সাইপাড়া, পোস্ট অফিস জাননা, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। এটা আমার পরিচয়, এটা আমার ঠিকানা। আপনাদের বাড়িটার নাম কি? আমাদের বাড়ির নাম ফুকরাটি সাইপাড়া গ্রাম। এই বাড়ির নামটা কি? বাড়ির নাম কি নামে চিনে? সাইপাড়া গ্রামে আমাদের বাড়ি, আমার চিনবো ফিরোজা নামে ডায়েরি ফার্ম। মানে ফিরোজা ডেয়ারি ফার্ম নামে চিনে? মানে ফিরোজার নামে, ফিরোজার দুটি গরু আছে সেটা বললে মানে সবাই চিনে। তো বোন আমাদেরকে একটা কথা বলবেন, আপনি তো পড়াশোনা করেন না যতটুকু জানি, পড়াশোনা না করে আপনি এত কিছু শিখলেন কোথা থেকে? আমি পড়াশোনা না করে শিখতে পারছি কি, মানুষের একটা অভিজ্ঞতা থাকে, মানুষের একটা উৎস থাকে, যে অনেকে দেখি বড় বড় গরু পালে, যে আমিও দেখি গরু পালে, যদি কিছু করবার মতো আল্লাহ আমার তৌফিক দান দেয়। আমি এই জন্য আশা করছি যে মানুষে যদি পালতে পারে, আমি পালতে পারবো না কে? এই জন্য আমি বুকে সাহস নিয়ে আমি ওদেরকে আমি পালি। তো প্রশিক্ষণ কি কোথাও দিয়েছিলেন বোন? হ্যাঁ আমি বাইলা এই প্রশিক্ষণ আগে দেন, যেই ছোট ছোট গরু পালছি, সেই পালার পরে আমি বাইলাটি পশু হাসপাতালে গেছি উপজেলায়, হেনে গিয়ে প্রশিক্ষণ দিছি, গিয়ে বসছি সবার সাথে। সবার সাথে বসার পরে যারা শিক্ষিত তারা তাড়াতাড়ি বুঝে নেয়, আর আমি অশিক্ষিত আমি বুঝতে পারি না। তার বদল গেতে গেতে শিখতে শিখতে এখন তাদের মতোই আমি শিখে ফেলছি। মানে তারা একদিনে শিখছে আর আপনি মানে হলো 10 দিন গিয়ে ওইটুকু আপনি শিখতে পেরেছেন? গেতে গেতে আমি শিখতে পারছি। ধৈর্য আপনার কতটুকু আমি বুঝলাম না। আমার ধৈর্য, মানুষে যে বলে যে গরু কষাই দামে বিক্রি করতে, আমি কই যে না, আমি ওদের কুরবানির নিয়তে পালন করছি, আমি ওকে কষাই দামে বিক্রি করবো না। তো অনেকে বলে তোমার সাহস আছে, তোমার অনেক সাহস, তোমার অনেক অভিজ্ঞতা, তোমার তুমি গরু পালতে পারবা। হ্যাঁ আমি পালতে পারবো। কয় তোমার কষ্ট হয় না? আমার কষ্ট হবে কে? আমার কোনো কষ্ট নাই। আমি যদি ওরা যদি ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ আল্লাহ রিজিক দূরিয়ে দিবো। আমার যদি টাকা হাতেও নাও থাকে, আমি যদি পালি একটা গরু আছে, গরু গরু যদি আমি ভোজি আল্লাহ বলে ভালোবাসে, তো আমি ওদের ভোজি আল্লাহরে কই যে আল্লাহ ওকে খাওয়ানোর মতো তৌফিক তুমি আমার দান করে দাও, আমার তুমি খাওয়াবার তৌফিক দাও, ওদের আমার খাওয়াবার মতো ই দাও। আমি ভাত একজনের ভাত আল্লাহ পাকে যদি না দেয়, মানুষে দিতে পারে না, তো আল্লাহ ওদের রিজিক দিবে। এটুকু আমি আল্লাহর কাছে আশা করছি। আল্লাহ আমি যদি ওগো ওরা জানি সুস্থ থাকে, আমি জানি ওগো পালন করে দিতে পারি, আমি আরেকটা বছর জানি ওগো আগে যাইতে পারি। আল্লাহ তোমার এই তৌফিকটা দান করুন। মানে 2022 সালের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ আমি 2022 সালের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে বোন একটা কথা বলবেন, যে আসলে এই গরুগুলো লালন পালন করতে গিয়ে আপনার কখনো অসুখ বিসুখ বা কোনো প্রবলেমে পড়েছেন গলা, এমন কোন স্মৃতি বা গরু বিক্রি করতে বা যে কোনো কারণে যে গরু লালন পালনের মধ্য থেকে যে যেই কষ্টটা আপনি এখনো ভুলতে পারছেন না, এমন কষ্ট পেয়েছেন সেটা আমাদেরকে একটু বলবেন, সেটা কবে?
আমি ভাই গরু বিক্রি করে ঘাতলি হাটে নিয়ে যে কষ্টটা পাইছি, ওখানে যে আমার গরু ঘুরে আসছে যে আমার বাড়িতে যে আসছে, তাতে ভাই আমি অনেক শান্তি পাইছি। আমি ঘাতলি হাটে শুইবার পারি নাই, বইবার পারি নাই, দুটা বাচ্চা নিয়ে গেছি। আমার যে বাচ্চা গুনার মুখমুখি চাইছি, একবার গরু গুনার মুখমুখি চাইছি, বাচ্চার মুখমুখি চাই কইছি আল্লাহ ওকে কেড়ে নিয়ে আসছি আমি ওদের মুখমুখি। ওরা কি একটা আমার গরু মুখে চামো না আমি ওগো সেবা করুম, আমার দেখি আমি অনেক কষ্ট পাইছিলাম ভাই। মানে গাবতলি হাটে গিয়ে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাইছি? আমি গরু পেলে যে কষ্ট না পাইছি আমি তিন দিনেরতেই কষ্ট পেয়েছি ভাই। আপা আপনি ওই যে প্রশিক্ষণের কথা বলছিলেন, আসলে কি কি শিখায় ওখানে? হ্যাঁ ওদের অনেক যে শিখায় ভাই, এই যে নেপিয়া ঘাস, তার বাদে খের, এগুলো মেশিনে ভাঙ্গিয়া সাইলেন্ট করে, তার বাদে ইউরিয়া সার, তার বাদে নালি টালি দিয়ে মিক্সার করে ওদেরকে ছিটিয়ে দিই সাইরাই, এভাবে করে খাওয়াই। বা ডাক্তাররাও কইছে হ্যাঁ আমরা তিতা গুড় দিয়ে এভাবে মিক্সার করে ওগো খাওয়াই। আর কি কি শিখ? আর সাদা বুশি ওগো রান্না করা কোনো জিনিস ডাক্তাররা খাওয়াবার না করি, আমরা তাই ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওগো পালছি। ওগো ডাক্তারের পরামর্শ নিয়ে পালছি দেখে ভাই আমি ওদেরকে আমি সাহস পাইছি। ডাক্তার বলছে যে ওদের তুমি বেচতে না পারলে ঘুরিয়ে নিয়ে আসো, তাতে কোনো দুঃখ নাই, তার আল্লাহ পাকে যদি তোমার এদিকে ভাগ্যে থাকে পাইবা, ওই দামে গরু বিক্রি করো না। আমি ডাক্তারের সাথে যোগাযোগ করে গরু আমি বাড়তে। আচ্ছা কেউ যদি নতুন খামার দিতে চায়, আসলে যে কোনো খামার, আপনি গাভীর খামার হোক আর হলো ষাঁড় গরুর খামার হোক, আপনার প্রশিক্ষণ যখন নেন তখন ডাক্তার কি পরামর্শ দেয়, কোন জিনিসটা খেয়াল রাখলে ভালো করতে পারবে আসলে? হ্যাঁ ডাক্তার আমাদের বলে যে গরু এত এবার যে দুই বছরের যে পরিস্থিতিটা শুরু হয়েছে, যে পরিস্থিতি শুরু হয়েছে হ্যাঁ, এই পরিস্থিতিতে ডাক্তার বলে যে ছোট গরু দেখেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, এই গরুগুলা তো বিক্রি হয় না, তো বড়রা যদি এত টাকা খরচ করে তোমরা গরুগুলা বিক্রি করতে না পারলে তাহলে তো মনে করবো যে আমাদের ডাক্তার বুঝবো যে খামার করে কিছু উঠা পারলো না, এভাবে আমাকে একটা ই হবে খামারের একটা দুর্নাম হবে। আর যদি ছোট গরু পালতা তাহলে তো মনে করতাম যে খামার উৎসাহ হবে, ওখান তো দিন দিন বড় গরু পালে যারা তারা তো নিঃস্ব হয়ে যাইতাছে। ওখান যদি প্রধানমন্ত্রী যদি আমাকে মুখমুখি চায় দেশে সেন আমরা খামার করে উঠতে পারবো, গরিবের জন্য কয় খামার করো তোমরা, আমরা যদি খামারই করি, যদি আমরা এভাবে যদি গরুগুলো বিক্রি করতে না পারি তাহলে আমরা খামার করে কি করবো? না আমি বলতেছি যে খামার করতে গেলে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়? কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়? ওগো কীভাবে খাওয়াইতে হয়, ওগো কীভাবে গোসল করাইতে হয়, ওগো সময় মতো গোসল না করাইলে ওরা গরম অস্থির হয়ে যায়, ওগো কীভাবে খাওয়াই, ওগো বেশি মাপ ছাড়া বেমাপে খাওয়ানো যাইব না, এভাবে ভাবে কি করে। এই যে মাপ যে বললেন, এই যে মাপটা আসলে কি, খাবারের মাপটা কি? হ্যাঁ খাবার ওরা যদি 5 কেজি পারে, আমার তো হেনে 5 কেজি যদি পারে আমার 1 কেজি কম দিতে হবে, 5 কেজি আমার ওই ওরে দিতে হবে না, কে ওরে ফুল যদি খাওয়াবো, আমি যদি একটু হাফ খাই তাহলে আমার শরীরের প্রতি একটু ই থাকে, খিদার মালম হয়ে তো আমার শরীরটা সুস্থ থাকবে বেশি। আর যদি আমি 1 মুঠো বেশি খাই তাহলে আমার উপের ফাপড়টা বেশি লাগে, তাহলে এটা একটা ই নেন এরকম সব জিনিস। আমাদেরকে বোন একটা কথা বলবেন, যে আপনি যখন একটা কথা বলেছেন যে আপনি পড়াশোনা করেন নাই তবু আপনি শিখার জন্য সেখানে গিয়ে বসে থাকতেন, সেখানে যারা প্রশিক্ষণ ছিলেন প্রশিক্ষক ছিলেন, তারা মানে যে ডাক্তার ছিলেন, যারা পশু চিকিৎসক ছিলেন, আপনাদের প্রশিক্ষণটা যে দিয়েছেন, তারা বলেন যে মূর্খ যারা আছে যারা নিরক্ষর পড়াশোনা করে নাই তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব না? না না তারা বলছে সবাই তোমরা বসো, সবাই সমান, সবাই সমান, সবাই বসো, সবারই তো একটা আশা। আমার বাপ মাই আমার লেখাপড়া করাইতে পারে না, তার বাপ মাই তার লেখাপড়া করাইতে পারছে, আমার বাপ মার যোগ্য ছিল না আর তার বাপ মার যোগ্য আছে, তো এই জন্য শিখতে পারছে। আর এখন আমি তাও আমি তাদের পাশাপাশি শিখতে চাইছি, আমার বাপ মায়ের শিখতার শিখতার তৌফিক আল্লাহ তাদের লেখাপড়া করে, এখন যেরকম আমরা বাচ্চা গো প্রাইভেট রেখে দিই, কত মাস্টার রেখে দিই, আমার বাপ্পা তো তা পারে নাই, এই জন্য আমার পড়ার অনেক ইচ্ছা ছিল, আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, আমার বাবা খালি তারপরে করতে পারেন নাই, তা আমি করতে পারি। আপনার স্বপ্ন মানে এলো যে আপনার একটা কন্যা সন্তান রয়েছে রূপা, আমি কন্যা সন্তান রে, আমি আমার এই স্বপ্নটা আমি এই কন্যা সন্তান রে, আমি দুটো বাচ্চা আমার ছেলেরও আমি মেয়েরও আমি করছি যে ওগো দুটোরে আমি একটা পশু হাসপাতাল জানি, পশু ডাক্তার বানাইতে পারি আমি, আমার আমি যে গরু লালন পালন করতেছি ওরা জানি বরে রাখাল চাকর নিয়ে ওরা জানি খামার টামার করে পারে, আমি এই দুজন পোলা পান রে ওরা জানি গরু দেখশন করা পারে, আমি ওগো দুজন রে গরু ডাক্তার বানাইতে আমার খুব ইচ্ছা। তো বোন আমরা আমাদের আপনাদের যে দুটি গরু রয়েছে কালু রংবাজ এবং হলো বিন্দাস, আমরা একটু গরুগুলো একটু দেখাই দর্শক, আমরা আপনাদেরকে একটু গরুগুলো দেখাই যে আবার যে কত বড় গরু। এই গরুগুলোকে আবার তিনি হলো গাবতলির হাট থেকে তিনি হলো ফেরত নিয়ে আসছেন, ফেরত নিয়ে আসার পর তার মনের কষ্টটা আমরা শুনলাম, কিন্তু গরুগুলো দেখায়, যারা এই গরুগুলোকে ক্রয় করতে চান তাহলে আপনারা ক্রয় করতে পারবেন।
এই গরুটাকে মানে হলো আমরা যতটুকু জানি যে বোনের নাম্বারটি আমরা দিতে চাই এবং নাম্বারটি দিব, দেওয়ার আগে দিয়ে আমরা এই বোনের কাছ থেকে একটা জানবো যে এই গরুগুলাকে সেদের কি ধরনের দামে, আসলে কাস্টমার কোথায় এসে দামটা করবে। অনেকে মানে হলো আমাদের প্রতিবেদন দেখেই মানে হলো তাদের সাথে কথা বলেন ফোনের মাধ্যমে। আমাদেরকে একটু বোন বলবেন যে আসলে আপনার এই গরুগুলাকে কিভাবে দামটা করবে, কিভাবে আপনার কাছে আসবে, একটু যদি প্রশিক্ষণের মানে বিষয় এই দামটা সম্পর্কে যদি একটু বলেন। কখন ভাই তো সময় গেছে গা, অহন যদি আসে যার কিনে পছন্দ হয়ে যায়, হ্যাঁ যদি বলে যে এত টাকা দিব আইসে তাহলে আমি বিক্রি করুম, আর যদি হ্যাঁ দামে না হয় যদি ফাঁকাফাঁকি মোবাইলের মাধ্যমে যদি দানা দামি বলে ওভাবে তো আমি গরু বিক্রি করতো আর আমার এই মন নষ্ট করবো, আমার গরু বেচা কানা করবো। ওই জন্য তো আমি বলছি যে যার পছন্দ হয় আমার সাথে মোবাইলের মাধ্যমে কথা বলবো, ভাই আপনি আসেন, আপনি যদি পছন্দ হয় আপনি দেখেন, তার বাদে দামা দামি পড়ি, তখন কোনো দামা দামি নেই, মানে আগে দেখবে, আগে দেখবে, দেখে যদি আমার এই গরুগুলো চয়েস হয় পছন্দ হয়, হ্যাঁ যদি আমাদের বাড়ি ঘর দেখে যদি যারা আছে ভাই তার দেখে গরু পছন্দ হয়ে গেলে 1,00,000 টাকা বেশিও দিতে পারে, আমাদের মতো গরিব মানুষের তারা গরু দেখে পছন্দ করে নেব নামের জন্য। আমিও যেরকম নামের জন্য পালতাছি দুইটা গরু থানার মধ্যে আগে আসছিল, ওখান তার পাশাপাশি আল্লাহ আমাদের পালবার মতো আল্লাহ তফিক দান করে দিচ্ছে, তো এরকম নামের জন্যই ভাই একটা কাজ করে যে একটা গরু পালে যাই এটা কিছু করে একটা নামের জন্য, আর যে এগুলা কুরবানির নিয়তে নেবো হ্যাঁ তো একটা নামের জন্য ভাই এগুলা কুরবানি দেয়, এটা ঠিক আছে না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যে হ্যাঁ এত টাকা আছে এরকম গরু হ্যাঁ কুরবানি দিচ্ছে তার একটা নাম, আর আমি যে পাললাম আমার একটা নাম, এরকম নারী হয়ে এত বড় বড় গরু পালে এটা একটা সাহস। নামদারের সাহসিকতাটা আসলে মানিল, এবার যে গরু হাটে নিয়ে কষ্টটা পেলেন সে থেকে আপনি মানে চেয়েছিলেন, মানে এক একটি প্রতিবেদনের মধ্যে বলেছিলেন যে আমি আর বড় গরু লালন পালন করবো না, সেটা কেন বললেন? ভাই এই গরু যদি ভালো দামে বিক্রি করতে না পারি, এই গরুর পাশে আমি আমার 14,15,00,000 টাকা গেছে গা, এই গরু যদি আমি শ্যামা আল্লাহ 22 সালে রিয়াদ করছি আল্লাহ পাকে কি কপালে রাখছে, 22 সালে যদি আমি পালতে যাই কমপক্ষে আমার 20,00,000 টাকা খরচই হয়ে যাবো গা, তার মধ্যে যদি আল্লাহ পাকে একটা গরিব বলে একটা যাদের আছে শিল্পপতি কি জজ মেজিস্টার আছে যে না গরিব মানুষ পালছে, কি একটা ব্যবসায়ীরা যে না বেচারি গরিব মানুষ দুজন বাচ্চা কাচ্চা নিয়ে পাচ্ছে অনেক আশা নিয়ে পালছে, যাই 8 বছরে ঘুরিয়ে নিয়ে গেছে সে যে আমরা গরু দুটো আমরা তার গরুটা ব্যক্তিগণে আমরা কিনবার মতো আল্লাহ আমাদের তো ফিক দিয়ে আমরা জানি বাড়ি থেকে কিনতে পারি, আমাদের তাদের বলবো যে আমাদের গরু কুলে নেওয়ার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসবে, আমি তাতে রাজি আছি, আমি এটুকু আল্লাহ কাছে কামনা করি, আল্লাহ যেন সুস্থ রাখে সবল রাখে এটাই আল্লাহ কাছে কামনা করি। তো আপা আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে চান কিনা আমাদেরকে, একটু যদি মোবাইল নাম্বারটা আপনি আমাদেরকে দিতে চান তাহলে আমাদেরকে দিতে পারেন, তাহলে অন্তত দেশে এবং দেশের বাইরে যে মানুষগুলো আছে তারা আপনার মোবাইল নাম্বারটা পেলে অন্তত সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে, একটু নাম্বারটা বলবেন? হ্যাঁ বলি, বলেন 0178787 0178 ফিরোজাপ আপনার মোবাইল নাম্বারটা একটু সুন্দর করে বলেন, কারণ হলো একটু স্পষ্ট করে না বললে অনেকে লিখতে পারবে না নাম্বারটা তুলতে পারবে না, একটু যদি বলেন 0178779 3714 এই নাম্বারটি কি বোন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে? হ্যাঁ পারবে অবশ্যই। অনেকে কি এই মোবাইলের মধ্যে কি নাম দাম দস্তুর করতে পারবে কিনা? ভাই মোবাইলের মধ্যে আমি দাম দস্তুর বললো আমি বলবো না, কেরে হ্যাঁ যদি পছন্দ হ্যাঁ যদি আফা আপনার গরুটা পছন্দ হচ্ছে, আমার এরকম অনেক ট্রাই করছে আফা, এবার ভাই অনেকেই ট্রাই করছে, আমি যে গরু গাতলি হাট থেকে কিনে নিয়ে আসছি বাইরে থেকে ঘুরে নিয়ে আসছি তাও ফোন করছে যে গরু কত আফা আমরা গরু নিবো ই করবো হ্যান করবো ত্যান করবো এভাবে কথা বলছে, কিন্তু তার দুদিন পরে আবার খালি মোবাইলে কানা কানা করছে ভাই, এই জন্য আমি বলছি যে মোবাইল পরে বন্ধ করে রাখছি ভাই, এরকম বিরক্ত করছে দেখে। মানে আপনি চাচ্ছেন যে সরাসরি আসবে গরু দেখবে তারপরে দাম? আপনাকে মনে কথা বলবে যে আপা কোন জায়গা কেমনে কি গরু দেখতে আসবো দেখে দামাদামি পড়ে, কিন্তু মোবাইলের মাধ্যমে আমি দামাদামি বলো হ্যাঁ আসেন ঠিকানা দিই মনে সব আছে কিন্তু আসেন আই আমার গরুগুলো দেখেন, দেখার পরে আপনি যদি পছন্দ হয় তাহলে আপনি দামাদামি করে নিয়ে যাবেন। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন মানে এলে এই বিন্দাস এবং রংবাজের দামটা আসলে কিভাবে আপনারা জানবেন, এবং সরাসরি যদি আপনারা 2022 সালের জন্য ক্রয় করে নিয়ে যেতে চান তাহলে হয়তো এখনই কিনে এখানে রেখে যেতে পারেন, আবার লালন পালন করবেন সব কিছু করবেন সব কিছু বন্দোবস্ত আপনারা এখনও করতে পারবেন। আমরা দেখেছি অনলাইনে অনেকে মানে 6 মাস আগেও গরু ক্রয় করেছেন, 2 মাস আগে কিনেছেন, 3 মাস আগে কিনেছেন, আপনারা চাইলেও কিন্তু কিন্তু করতে পারবেন। আমরা এই আপুর কাছ থেকে আরেকটা কথা একটু জানতে চাই, তিনি আর একটু কথা বলতে চাচ্ছেন।
এই যে আমরা যে বড় বড় খামার আছে সেই খামারের থেকে ভাই যদি শিল্পপতি এরা যদি গরু কিনে তারা তার তো অনেক টাকা পয়সা আছে তারা যদি গরু এক বছর বিক্রি করতে নাও পারে তাকে বাঁচবে না আর আমাদের গরিব মানুষের এক বছর যদি গরু বিক্রি করতে না পারি তাহলে তো আমাকে বেঁচে যাবে তাহলে এটুকা শিল্প এমপি মন্ত্রীরা এটুকা চাই দেখে না তাও তারা কি হ্যাঁ বড় বড় খামারের থেকে গরু কিনে তাকে তো অনেক আছে কুটি পুটি তারা আর আমরা তো কুটি পুটি না আমরা ছোট খাটো খামারে আমাদের যদি সাহায্য করে হ্যাঁ আমরা যদি গরু লালন পালন করি সেই শিল্পপতিরা যদি আমাদের একটু সাহায্য করে তাহলে সেটা আমরা উঠতে পারবো যে গরিবের গরু আগে কিনি ধনীর গরু তো তার তো অনেক টাকা পয়সা আছেই তো আর গরিবের তো নাই তাহলে আমরা তাদের গরুটা কিনলে তাহলে আল্লাপাকে খুশি হবো বেশি না আর যদি হেওয়া বড় লোক হেওয়া বড় লোক তার গরুটা নেয় মেলের মাধ্যমে তাহলে আর গরিবের হেঁচে দেখে না তাহলে কি আল্লাহ ভালোবাসবো আচ্ছা এই এই গরুগুলিকে প্রত্যেক দিন কত টাকা খাওয়াইতে হয় প্রতিদিন ভাই এতদিন আমি খাওয়াইছি এর আগে ভাই ও ঠান্ডা থাকবার নাকি শরীর থাকবার হন্তো আমার এত টাকা নাই কিন্তু ওগো আমি হন্তাও আমার নিচে দুটা গরুর পাচ্ছে 1600-1700 টাকা যাইতাছে এক বস্তা ভুসি খুলে ও তো পুরে খাওয়াই না আমি শুধু ভুসি খাওয়াই ওরা যদি পারে ওগো খাওয়া কম দিলে তোরা মেরা হয়ে যাবে মেরা হলে তো আমি আবার ওটুকা বাড়ি বেড়ে গেলাম অনেক ই লাগবো তাই তো ওগো খাওয়া নি লাগবো ভাই এতদিন আমার 2000-2500 টাকা ব্যক্তি গরু নিয়ে খরচ হয়েছে এখন আমি একটু কমিয়ে দিছি খরচটা যে 6 মাস আগে গুণে আবার খরচটা একটু বেশি বাড়িয়ে দিই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন এই ফিরোজ আপার কাছ থেকে বিস্তারিত আপনারা সরাসরি যদি এই গরুগুলোকে ক্রয় করতে চান তাহলে আমাদের এই ঠিকানা দিচ্ছে মানে বা আপার যে ঠিকানাটি বলছেন সেই ঠিকানা আপনারা চলে আসতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ